স্বাগতম। আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রি বাজেট, এই পোস্ট বাজেট। পোস্ট বাজেটে আমরা বলেছিলাম, আমরা নয়, সন্দীপ শাস্ত্রী আমার পাশে বসে আছেন, সন্দীপকে ওয়েলকাম করি। এবং সন্দীপ শাস্ত্রী বলেছিলেন যে বাজেটটি হেলদি হয়নি। তার তো আমরা রকম দেখতে পাচ্ছি যে সত্যিই তো জিএসটি বলুন বা অন্যান্য জায়গা বলুন, জায়গাটা কীরকম একটা ফিশি, কীরকম একটা ধোঁয়াশা হয়ে রয়েছে। কাজেই অর্থ রোজগারের জায়গাটি কিন্তু আগের থেকেও বিপজ্জনক হয়ে যেতে পারে আগামী দিন, সেটা অন্য গল্প। এখন এই মুহূর্তে যেই ব্যাপারটা সারা ভারতবর্ষে, কারণ সরস্বতী পুজো হয়ে গেছে, ইদানিংকালে আর কোনো নতুন কোর্স নেই, জয়েন্ট এন্ট্রান্সও হয়ে গেছে, খুব ভাবার ব্যাপার যে ছাত্রছাত্রীরা পড়বে কি, কোথায় পড়বে। এর মধ্যেই বাজেটের মধ্যে একটি বিষয় ছিল বিদেশি বিনিয়োগীকরণ শিক্ষার ক্ষেত্রে। বিষয়টি কি একেবারে সরাসরি সন্দীপের কাছে? অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধাতা শ্রী গণেশকে প্রণাম। বিদেশি বিলগ্নিকরণ করবে এডুকেশনের ওপরে, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং বিদেশ থেকে প্রচুর সংস্থা, এডুকেশন সংস্থা আমাদের দেশে আসছে এবং অনেক ইউনিভার্সিটির সাথে কম্বাইন্ড কোর্স তারা তৈরি করবে। যেমন হচ্ছে আপনি দেশের মধ্যে কোনো কোর্স করছেন এবং আপনার কিছু একটা আপডেটেড কোর্স করতে গেলে আপনাকে দেশের বাইরে বিদেশে যেতে হচ্ছে, সেই বিদেশের আপডেটেড কোর্সটাই কিন্তু দেশের মধ্যে আসতে চলেছে এবং কম্বাইন্ড করে একটা ছেলে বা একটা মেয়ে যদি এই কোর্সটা কমপ্লিট করে তার চাকরি কিন্তু অবধারিত। এই যে আমি একটা ভালো সময়ের কথা বলছিলাম, এই ভালো সময়ের কিন্তু এটা একটা ইঙ্গিত, কিন্তু এর মাঝেও একটা খারাপ ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে এর মধ্যে মাত্র আমাদের অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র 100টি কলেজ কিন্তু অ্যাফিলেটেড হবে, মাত্র। এটা কিন্তু খুব জানার বিষয়, এটা সবার জন্য নয়, কিন্তু মাত্র 100টি কলেজ। ও, এবার তোমার ধরো 100টি কলেজ অ্যাফিলেটেড হলো এবং প্রত্যেকটা, যদি আমি গড় ধরি, প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই কোর্স ভিত্তিক ধরো 70 জন 80 জন বা 100 জনই ধরা যেতে পারে, অল ওভার 10,000 হয়ে গেল। এবারে প্রচুর ছাত্রছাত্রী, তো পার ইয়ার একটা 12-এর ব্যাচ যখন বেরোয় অল ওভার ইন্ডিয়াতে কয়েক লক্ষ ছাত্র, সেখান থেকে দাঁড়িয়ে এখন ভাগ্যের চাকা এখানেই ঘুরবে। আপনার সন্তানের ভাগ্যে এই কোর্সটি পাওয়ার মতন লাক বা ভাগ্য আদৌ সাথ দিচ্ছে, গ্রহ সাথ দিচ্ছে কি না, এটি কিন্তু জানবার বিষয়বস্তু। এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই কোর্সটা করলে সুবিধা কি? কোর্সটা করলে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। ধরো তুমি একটা কোর্স করছো, করার পর আমাদের দেশে, তারপরে তুমি আপডেটেড কোর্স করছো তোমার চাকরিটাকে ভালো করার জন্য এবং সেটা দেশের বাইরে করতে হচ্ছে, সেটা 1 বছর বা 2 বছর, সেটা তুমি দেশের মধ্যে থেকে করতে পারছো। বেশ বেশ, এটা 1 নম্বর। প্লাস হচ্ছে এরা অনেক ছাড় দেবে, কিন্তু এরা পড়াশোনার এডুকেশন অনেক ছাড় দেবে, তাহলে সবকিছু ওভারঅল তুমি চাকরির ক্ষেত্রে খুব দুর্দান্ত, চাকরির ক্ষেত্রে দুর্দান্ত। এবং তোমার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, দেশের বাইরে থেকে যখন বিলগ্নিকরণ হচ্ছে না, এরা যখন চাকরিটা দেবে অল ওভার ওয়ার্ল্ড বেসিস চাকরি, এটা কিন্তু আর দেশের মধ্যে কেন্দ্র হয়ে গেল, আমি যে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তে হতে পারে, এটা একটা আমাদের ভারতবর্ষের জন্য। আমাদের এখানে অনেকেই ফোন করেন না যে দেখুন না বিদেশ যাত্রা আছে নাকি, এটা অটোমেটিক্যালি বিদেশ যাত্রার একটা সুযোগ থাকে, একদম একদম একদম। এবং এডুকেশনের সময় থেকে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। অনেকে কি করে, চাকরির দীর্ঘতর 10 বছর 15 বছর করার পর জিজ্ঞেস করছে, এটা যারা পড়াশোনা করছে 12-এর পর, যে ছাত্র বা ছাত্রী বা গ্র্যাজুয়েশনের পর, কেউ বিটেক করলো, কেউ বিভিন্ন ধরনের এখন কম্বাইন্ড কোর্স এমবিএ করেছে, ম্যানেজমেন্ট লাইন রয়েছে, তারা কিন্তু এই ধরনের সুযোগগুলো পাচ্ছেন। এটা খুব ভালো সুযোগ এবং এইটা আপনাদেরকে জানতে হবে যে আপনার সন্তানের ভাগ্যে এই কোর্সটা করার মতন ভারতবর্ষে থেকে আছে কি না, সেইটার জন্য আপনাকে একবার প্রেডিকশন করানোর প্রয়োজন। ধন্যবাদ ধন্যবাদ। একটা ফোন নিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার। আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি শ্রেয়সী দত্ত বলছি। আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 19/1/1987। সময়টা বলবেন? সকাল 10:35। 10:35? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? কান্দি, মুর্শিদাবাদ। কান্দি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, আচ্ছা। সোমবার ছিল? কান্দি, হ্যাঁ হ্যাঁ সোমবার। সোমবার ছিল। মীন লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ, জানা ছিল? ঠিক আছে, বাকিটা জ্যোতিষ প্রতিষ ঘাটা হয়ে গেছে আর কোনো হতে পারে। লগ্নে মঙ্গল এবং রাহু একত্রে বসে রয়েছে, অঙ্গারক দোষ মাঙ্গলিক দোষের মধ্যে পড়লে তুমি এবং দ্বিতীয় পতি নবম পতি মঙ্গল কিন্তু
অলরেডি লগ্নে, তোমার এই মাঙ্গলিকটা খুব পজিটিভ মাঙ্গলিক। এই মাঙ্গলিকের কারণে তোমার খুব কম বয়সে একটা চাকরির যোগ রয়েছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে চরম পরিমাণে ডিস্টার্ব। উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে এখানে, বিশেষ করে যেহেতু দশমপতি বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি এবং মঙ্গল বসে রয়েছে, এই মঙ্গল বৃহস্পতির কানেকশনটা টিচিং প্রফেশন বা শিক্ষামূলক কোনো যে এডুকেশনগুলো হয় সেই ধরনের কোনো জায়গাতে তোমার সম্ভাবনা, উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে। একটু শেয়ার করো, তুমি পড়াশোনা কি নিয়ে করেছো? চাকরির ক্ষেত্র কি কোন রকম অনিশ্চয়তা রয়েছে, বা তুমি কোন প্রাইভেট স্কুলে পড়াচ্ছ এরকম কিছু? রেমেডি দরকার, কারণ দশমপতি বৃহস্পতি আমি যে কথাটা বলছিলাম দ্বাদশে বসে রয়েছে এখানে তোমাকে, তুমি যে যে লাইনে এতদিন পর্যন্ত এগিয়েছো একদম ঠিকঠাক, তোমার তো 32 বছর হয়ে গেল, এখনো কি বিয়ে হয়েছে আগে সেটা বলো তো আমাকে। না 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 না, বিয়ে হয়নি। কেন হয়নি? বিয়ের জন্য কি যোগাযোগ করছে, হচ্ছে না, ম্যাচিওর করছে না? ফেব্রুয়ারি থেকে যোগ শুরু হয়ে গেছে, স্থায়ী চাকরি পাশাপাশি বিয়ে, কিন্তু এখন এক বছর পেরিয়ে গেল, স্টিল নাও তুমি কিন্তু কিছুই করতে পারলে না। না না না, সে কবে হবে একটু জানতে চাইছি স্যার। 2021 এর নভেম্বর পর্যন্ত যোগ আছে, কিন্তু এই সমস্যাগুলো না কাটালে কোনোদিনই হবে না। আচ্ছা বিয়েটা কেমন হবে একটু বলুন। জানতে হবে না ওটা, আমি ওটা, বিয়েটা তো হচ্ছেই না, তার বিয়েটা কেমন হবে প্রশ্ন আছে। কারণ বিয়ে কেমন হবে জানবার আগে বিয়ের জায়গাতে কোনো সমস্যা আছে কিনা ওটা ক্লিয়ার করতে হবে। তোমার দেখো লগ্নে মঙ্গল রাহু যেটা রয়েছে সেটা এডুকেশন দেবে, কেরিয়ার দেবে, কিন্তু বিবাহিত জীবনে সেপারেশন বা ডিভোর্সের জায়গা দিতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে আগে সেই সমস্যাটা কাটাও, সেই জটিলতাটাকে কাটিয়ে তারপর তুমি এগিয়ে চলো, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এই যে বিবাহ রিলেটেড সমস্যা যতগুলো রয়েছে, যাদেরই বিয়ে বা বিবাহিত জীবনের সমস্যা, তাদের কিন্তু এই 21 ফেব্রুয়ারি যে শিব চতুর্দশী রয়েছে সেখানে আমাদের খণ্ডন করা হচ্ছে। আমি এর আগে প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি, তোমার ক্ষেত্রেও বললাম, যদি মনে করছো অবশ্যই তার আগে যে কোনো চেম্বারে এসে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ, সঙ্গে থাকো। ঠিক আছে, আবার আমরা আমাদের পুরনো বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে এই মুহূর্তে যে বাজেটটি হয়েছে, গত সপ্তাহে বাজেটের উপর বক্তব্য রেখেছিলেন সন্দীপ শাস্ত্রী যে আমাদের প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে খুব ভাবনা চিন্তা করে, খুব প্রফেশনালি, মানে আমাকে বাজারে গিয়ে প্রথমে চাল ডালটা কিনতে হবে, নুন তেলটা কিনতে হবে, তারপরে চাউমিন কিনবো কিনা সেটা পরের গল্প, আগে কিনতে হবে সেগুলো যেগুলো এসেনশিয়াল কমোডিটিস, আমার লাগবেই লাগবে, এটা কিন্তু তিনি বলেছিলেন, এমন দিন এসছে। এডুকেশনের ক্ষেত্রে তিনি বলছেন যে এডুকেশন টাফ থেকে টাফেস্ট হয়ে গেছে, স্কিল্ড ওয়ার্কার ছাড়া তাদের চাকরি নেই, যারা বিএ গ্র্যাজুয়েট, যেমন এই মেয়েটি খোলাখুলি বলে দিল হবে না ভাই তোমার কিছু, ওই প্রাইভেটে যা ঘষ্টাচ্ছ ঘষ্টাও, এর বেশি কিছু ভালো দেখতে পাচ্ছি না। তারপরের ব্যাপারটা হলো যেটা সন্দীপ বললেন, সেটা হলো যে তোমার বিয়ের জায়গাটাও খারাপ। আচ্ছা বিয়েটা বাদ দিলাম, এডুকেশনের জায়গাটা তো তিনি ক্লিয়ার করে দিয়েছেন, সেরকমই আপনাদের যারা চাকরির খোঁজে রয়েছেন খুব ভালো করে জেনে নিন, বিএ, বিএসসি, বিকম, এমএ, এমএসসি, এমকম, চাকরির কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আপনারা ফোন করতে পারেন ঠিকই, কিন্তু এর মুখ থেকে কিন্তু বেরিয়ে গেছে যে চাকরির জায়গাটা দুর্বল, কিন্তু বিদেশি কোর্স প্রবেশ করছে, আগামী দিনে যারা কোর্সটি করতে পারবেন তারা তো চাকরি পাবেনই, তারা একেবারে 99% চাকরি পাবেন, এবং চাকরি পাওয়া শুধু এদেশে না, উনি বললেন বিদেশেও চাকরি পাবে। সুতরাং এর থেকে ভালো কিছু হতে পারে, এই ধরনের ফোন পেলে ভালো লাগবে। হ্যাঁ, তুমি যেটা বলছি আরেকটু ইলাস্ট, আরেকটা জিনিস হচ্ছে দেখো, যারা চাকরি পাবে তুমি যেটা বললে অবশ্যই চাকরি পাবে, এবং ভালো মানের চাকরি। কিন্তু তুমি দেখবে আমাদের এদেশের মধ্যে অনেক ছেলে রয়েছে বিটেক কমপ্লিট করেছে, অনেকে এমটেক কমপ্লিট করলো বিটেকের পর, বা বিটেক কমপ্লিট করে অনেকে এমবিএ করলো, কিন্তু সেই প্যাকেজটা পাচ্ছে না। আমি এমন এমন কিছু ছেলে বা মেয়ের সাথে যোগাযোগ করেছি বা কথা বলেছি যারা ব্যাঙ্গালোরের মতন জায়গায় রয়েছে এবং পার মান্থ 25,000 টাকা পাচ্ছে। কি হবে, ব্যাঙ্গালোর একটা ভীষণ এক্সপেন্সিভ সিটি,
এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের কোর্সগুলো অবশ্যই খুব ভালো কোর্স, সরকার খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে এই যে বিলগ্নিকরণটি হচ্ছে দেশের মধ্যে, এতে কিন্তু আর্থিক ব্যবস্থাটা ভালো হবে। কেন ভালো হবে? কারণ আমাদের পরের প্রজন্ম যারা এই কোর্সটি করে চাকরি বাকরি পাবেন, তার মানে দেশের মধ্যে বেকারত্ব কিন্তু অনেকটা কমবে। একটার সাথে কিন্তু একটা লিঙ্কড রয়েছে। এবং আপনাদেরকে বারবার অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার সন্তান ধরুন বর্তমান সময় হয়তো মাধ্যমিক দেবে এবছর বা এবছর দিয়ে দিয়েছে, এখন 11-এ পড়ছে, নেক্সট ইয়ার 12, তো আপনি কিন্তু সচেতন হন। কারণ হচ্ছে আপনার ছেলে বা মেয়ের যখন 12টা কমপ্লিট হয়ে যাবে তখন এই ধরনের কোর্সগুলো কিন্তু বিপুল পরিমাণে ছড়িয়ে থাকবে আমাদের ভারতবর্ষে। এবং বারবার একটা জিনিস মাথায় রাখতে হবে, অল ওভার ইন্ডিয়াতে শুধু 100টা কলেজ অ্যাফিলেটেড হচ্ছে। 100টা কলেজ মাত্র কিন্তু খুব কম সংখ্যা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে। এবং সেই 100টি কলেজের মধ্যে যে ছাত্রছাত্রীর সংখ্যাটি হবে সেটিও কিন্তু খুব কম। তো আপনাকে তাহলে জানতে হবে আপনার সন্তানের ভাগ্যে আদৌ এই ধরনের কোনো এক্সট্রা কোর্স বা প্রফেশনাল কোর্স বা আপগ্রেডেড কোনো কোর্স আপনার সন্তানের ভাগ্যে আছে কি না, দেশের মধ্যে থেকে বিদেশের এডুকেশন নেওয়ার মতন যোগ্যতা। আমি আর একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। আচ্ছা, আমি সন্দীপ বাবুকে প্রথমে নমস্কার জানাই এবং প্রসূন বাবুকে আমি নমস্কার জানালাম। নমস্কার। আচ্ছা, আমার সন্দীপ বাবুর কাছে কয়েকটা প্রশ্ন আছে, দয়া করে যদি সেই উত্তরগুলো পাই তো ভালো হয়। আগে ডেট অফ বার্থটা বলুন। 25/5/93। এটা কে? আমার ছেলে। হ্যাঁ, সময়টা বলুন। আচ্ছা, সময় হচ্ছে বিকেল 5:35। বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র দেবগণ, জানা ছিল? আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করব, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, সেটার উত্তর হ্যাঁ বা না তে দেবেন। আপনি আমাকে প্রথমে বললেন যে আপনার আমার কাছে কিছু প্রশ্ন আছে, সেটা কি এই হরোস্কোপ রিলেটেড না অন্য কোনো কিছু? না, আমার হরোস্কোপ রিলেটেড ছেলের ব্যাপারেই, তাই তো? ছেলের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, তারপর আমি আপনার প্রশ্নগুলো শুনবো। সেটা হচ্ছে আপনার ছেলের হরোস্কোপটা ফলো করুন। লগ্নে রাহু রয়েছে, সপ্তমে রবি, বুধ, কেতু এবং শনি চতুর্থ স্থানে নিজের ঘরে বসে রয়েছে। আমি আপনাকে বলবো আপনার ছেলের কিন্তু এই ছকটার মধ্যে দারুণভাবে এডুকেশন এবং কেরিয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উচ্চ পদস্থ চাকরি। এই ছকটার মধ্যে আপনার ছেলে যে চাকরিটা পাবে সেটা খুব হাই র্যাঙ্ক যাওয়ার সম্ভাবনা। এবং অ্যাকাউন্টেন্সি বা কম্পিউটার রিলেটেড কোনো লাইন যদি হয়, বিশেষ করে অ্যাকাউন্টস রিলেটেড কোনো লাইন যদি হয় সেটা খুব ভালো হবে, একটু শেয়ার করবেন আপনি। আচ্ছা, একদম ঠিক, আপনি যা যা বলেছেন একদম ঠিক। সেটা ঠিকটা কি? আমি বুঝতে পারলাম না, আরেকটা বলুন স্যার। ঠিকটা কি? কি ঠিক? ঠিক হচ্ছে বলি, আচ্ছা ফার্স্ট অফ অল ও কমার্স নিয়ে বিবিএ পাশ করেছে, তারপরে এমবিএ পাশ করেছে, পাশ করে একটা বেসরকারি ব্যাংকে চাকরি পেয়েছে এবং সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওখানকার। বাহ বাহ, খুব ভালো। এবার আমি আপনাকে বলি, আপনার ছেলে কি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে বা কোনো যোগাযোগ করছে? না 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 না। কিন্তু এখন আপনার ছেলের যে জায়গাটা দেখাচ্ছে, আপনার ছেলের পঞ্চমে শুক্র খুব তুঙ্গি হয়ে বসে রয়েছে এবং লগ্নে রাহু রয়েছে, আপনার ছেলের দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। নিজের চেষ্টায়, নিজের অর্থে এবং নিজের কর্মের ভিত্তিতেই যাবে, কিন্তু বর্তমান সময়টা খারাপ, এখন নেই। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার হাজবেন্ড মানে ওর বাবা যে আর কি, সেও কি খুব ভালো জায়গায় চাকরি করতেন বা ভালো পদে ছিলেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 100%। কিসে ছিলেন উনি? উনি ব্যাংক অফ মহারাষ্ট্র ম্যানেজার ছিলেন। আরে 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 আরে, বাহ খুব ভালো। উনি আছেন তো এখন? হ্যাঁ আছেন। উনার কোলেস্ট্রল বা হার্টের কোনো প্রবলেম রয়েছে? হার্টের প্রবলেম তো এখনো ধরা পড়েনি, সুগার আছে। হ্যাঁ, আর প্রেসার আছে। একদম, সুগার প্রেসার শৌখিন রোগ, হার্টের উপর ডিস্টার্ব ক্রিয়েট করছে, একটু দেখাবেন হার্টটা, ঠিক আছে? ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে, এতগুলো মিললো যাতে ওটা না মিলে, এটাই আমি চাইবো। আর ছেলের বর্তমান সময়টা একটু ডিস্টার্ব চলছে কিন্তু দিদি ভাই, এই জায়গাটা রেমেডি করার প্রয়োজন, কারণ আপনার ছেলের, হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন রয়েছে, ওর কি এবছরই প্রমোশন হওয়ার কোনো চান্স আছে?
হ্যাঁ, প্রমোশন হওয়ার চান্স উইদিন নভেম্বর, নভেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে 1 নম্বর। 2 নম্বর, 2021 সালের নভেম্বর অবধি ওভারঅল সময়টা খারাপ, মানে প্রমোশন হলো পরিবেশটা ভালো না, চাকরি ছেড়ে দিল, কিংবা কর্মক্ষেত্রে খুব শত্রুতা, কিংবা অর্থ প্রচুর পরিমাণে বেরিয়ে যাওয়া, নিজের সিদ্ধান্ত এই সময় সঠিকভাবে না নেওয়া, এই ধরনের ডিস্টারবেন্স গুলো পাচ্ছি আপ টু 2021-এর নভেম্বর। আপনি যদি এই জায়গাটা রেমেডি করাতে পারেন, তারপরের যে সময়টা মানে নভেম্বর 2021-এর পর, কিন্তু পরপর ওর একদম গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। ঠিক আছে, বদলি, প্রমোশন বা বিদেশ যাত্রা চেষ্টা করতে পারে নভেম্বরের মধ্যে, কিন্তু প্রতিকারের দ্বারা, একটা ছোট্টখাট প্রতিকার ওর প্রয়োজন রয়েছে, এইটার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। না, এটা অতিরিক্ত প্রশ্ন, কোনোটা কোনোটার সঙ্গে রিলেটেড না, এরকম মানে লাইন পেলাম, মানে বিয়ে কবে হবে, হলে মেয়ে ফর্সা হবে না কালো হবে, এত কিছু কিন্তু বলা যাবে না। আমি একটু চট করে বলি, আজকে তো ব্যারাকপুরে ছিলেন, ব্যারাকপুরে আরেকটি আসনও নেই, ওখানে যাওয়ার চেষ্টা করেও লাভ নেই, কারণ আপনি দেখাতে পারবেন না, অল বুক। 9ই ফেব্রুয়ারি রামপুরহাট, 10ই ফেব্রুয়ারি বালুরঘাট, 14ই ফেব্রুয়ারি আসানসোল, 15ই ফেব্রুয়ারি হাজরা, 16ই ফেব্রুয়ারি বর্ধমান। এটা খুব ইম্পর্টেন্ট, এই পাঁচটা জায়গা। এছাড়া 18 তারিখ আলিপুরদুয়ার, 19 তারিখ কোচবিহার, 20 তারিখ শিলিগুড়ি, 2রা মার্চ আগরতলা, 5ই মার্চ বাঁকুড়া, 6ই মার্চ অণ্ডাল, 7ই মার্চ ব্যারাকপুর। মানে আজকে যারা ব্যারাকপুরে আর কেউ বুকিং করবেন না, তারা 7ই মার্চের জন্য প্রস্তুত নিন, এখন তো হবেই না। মানে দেখুন, আজ এক থেকে আরেক মাসের কথা আমাকে বলতে হচ্ছে, এত ফুল হয়ে যাচ্ছে তার কাছে, কারণ এখন এডুকেশনের জন্য সব যাচ্ছে। 16ই মার্চ গুয়াহাটি, 16ই মার্চ গুয়াহাটি, গুয়াহাটি আর কি, এখন তো আর গুয়াহাটি না, গুয়াহাটি। 20ই মার্চ সিউড়ি, 22ই মার্চ দুর্গাপুর, 31ই মার্চ ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর যাচ্ছেন অবশ্যই বাইরে, মানে অনেকটা দূরেই যাচ্ছেন, এবং 21শে এপ্রিল কৃষ্ণনগর। এই হচ্ছে গিয়ে মোটামুটি তার প্ল্যান প্রোগ্রাম। এবং আমরা তো মনে করি যে পয়লা বৈশাখের আগে আপনাকে এমনিতেই বাজেটের পর মানে একটা নতুন সেশন, তুমি তো আগের দিন বোধহয় বলছিলে, হ্যাঁ, তো একটা নতুন সেশন তো অলরেডি স্টার্টেড, একদম, তো যা কিছু করার কি এই সেশনের মধ্যে করে নেওয়া ভালো? 2020-এর উপর আমি ভিত্তি করে জিজ্ঞেস করছি। এই যে ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসটা আমরা সবাই জানি কিন্তু অ্যাপ্রেজাল ইনক্রিমেন্টের সময় প্রাইভেট ফার্মে, এই অ্যাপ্রেজাল ইনক্রিমেন্ট যাদেরই হয়ে গেল তারা বুঝতে পারবে আমি কতটা হাইক করলাম, অথবা কোম্পানি সুইচ করবার চেষ্টা করে, এটা প্রত্যেকেই করে। এবং ফেব্রুয়ারি মার্চ মাসটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা হয়ে যায়, তার মানে নতুন দিকে তাদের যাওয়ার একটা জায়গা, তার মানে হচ্ছে প্রত্যেকটা বছরের কিন্তু এই ইয়ারলি ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং যেটা হয় মার্চ মাস, এই মার্চ মাস পর্যন্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাইটাল, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়টাতেই কিন্তু তারপরে বৈশাখ মাস আসছে, এবং বৈশাখ মাসে অনেকে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেকে বাড়ির জন্য, অনেকে জমির জন্য, অনেকে ব্যবসার জন্য বিভিন্ন নতুন নতুন কাজগুলো নতুন নতুন বাংলার বছরে শুরু করেন। আমি আপনাদেরকে বলবো মার্চ পর্যন্ত একটা জায়গা আপনারা ঠিকঠাক করে নিন যে কোন দিকটা এগোবেন। যারা বর্তমান অনেক দিন ধরে চাকরি করছেন, চাকরিতে কোনো উন্নতি নেই, তারা অ্যাপ্রেজালের জন্য বসে রয়েছেন, দেখে নিন কী হচ্ছে। যদি মনে হচ্ছে কোম্পানি সুইচ করবেন, অবশ্যই কিন্তু একটা প্রেডিকশন করিয়ে করবেন, কারণ যে জোনটা, যে দিকটা আপনি মানছেন, যাওয়ার জন্য প্ল্যান করছেন, এক্স্যাক্ট সেইটা আপনার জন্য ফ্রুটফুল কি না, নইলে কিন্তু আপনি এই চাকরিটা ছাড়বেন, নতুন চাকরি ঢুকবেন, উইদিন 3 থেকে 4 মাসের মধ্যে সেই চাকরিটি চলে যাবে বা ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার একুল অকুল দুকুলি চলে গেল। আবার পাশাপাশি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যেটা আমি অনেকগুলো এপিসোড ধরে বলছি যে আমি কিন্তু এখন বর্তমান সময়ে একদম ক্লাস 8 থেকে 12 পর্যন্ত বাচ্চাদের স্পেশাল কাউন্সিলিংয়ের মধ্যে রেখেছি কেরিয়ার রিলেটেড, তাদের বাবা মাকেও বলছি সচেতন হতে, সঙ্গে আসবেন সন্তানকে নিয়ে চেম্বারে, এবং অবশ্যই একটা কাউন্সিলিং পার্টটা কিন্তু করাবেন, কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কোনো একটা ভুল স্টেপ তাদের কেরিয়ারটাকে তছনছ করে দিতে পারে। কেউ আছেন না? হ্যালো, হ্যাঁ বল। আমি বর্ধমান থেকে বলছিলাম। কি নাম? আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ বল। 8ই আগস্ট 1996। সময়টা বল। 8/8/96। টাইম? রাত্রির 8:50। কোথায়?
জন্ম কোথায়? বর্ধমান। আচ্ছা, জন্মটা বর্ধমানে, হচ্ছে কি 24 বছর বর্ধমানে জন্ম। বৃহস্পতিবার, তাই তো? মীন লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণ, জানা ছিল? আচ্ছা, বৃহস্পতি এবং শনি দুটি গ্রহর বক্রী অবস্থায় রয়েছে। আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনার ছেলের হরোস্কোপটার মধ্যে লগ্নে শনি এবং কেতু, চতুর্থে শুক্রমঙ্গল, এই শুক্রমঙ্গল জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে সবসময় কোনো ম্যানেজমেন্ট রিলেটেড লাইন যদি ও পায় তাহলে ওর জন্য ভালো হয়। শুক্রমঙ্গল কম্পিউটার বা ম্যানেজমেন্ট লাইনটা দেয়, কিন্তু লগ্নে শনি কেতু যে জায়গাটা বসে রয়েছে এবং নবমপতি মঙ্গল অলরেডি শুক্রযুক্ত একটা বীজযোগ সৃষ্টি করলো, এখানে চাকরি স্যাটিসফ্যাকশন পাবে না, চাকরিগত দিক থেকে অর্থনৈতিক দিক থেকে স্যাটিসফাইড হতে পারবে না। দু নম্বর হচ্ছে ভীষণ ওর মধ্যে মানসিক ল্যাথার্জিনেস আসবে, অনেক মহিলা দ্বারা কিন্তু প্রভাবিত হবে, এটা সতর্ক হতে বলবো, অনেক মহিলা দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা এই ছকটার মধ্যে। একটু শেয়ার করুন আপনি পড়াশোনা কি নিয়ে করেছে বা কি করছে। ও আসলে প্রথমে আইসিএসসি করেছে, আইসি করে ও বিবিএ করেছে কলকাতা টেকনো ইন্ডিয়া থেকে। আচ্ছা, বিবিএ করেছে, তার মানে ম্যানেজমেন্টই হলো। হ্যাঁ ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে কি চাকরি করছে? তারপরে ও একটা ছোট কোম্পানিতে ঢুকেছে, এই 2-3 মাস হলো। স্যাটিসফ্যাকশন নেই? হ্যাঁ পাচ্ছি, সে রিলেটেড কোনো সমস্যা বা চোখের বা দাঁতের কানের কোনো প্রবলেম আছে নাকি? দাঁতের তো ছোটবেলায় যন্ত্রণা বলতো, কিন্তু চোখ বা কান ভুগবে, যে সমস্যাটা ওকে সারা জীবন বহন করতে হবে, ঠিক আছে? এবারে আপনি আমাকে আরেকটা কথা কি বলছেন? তুমি তো কিছুই হয়নি তখন বলছো এটা হবে, তাহলে তো 2024 নভেম্বর সবগুলো যখন মিললো এটা মিলতেও বাধ্য, 24-এর আগে সেটা আটকে দাও। একদম একদম, এটা রেমেডি করা যাবে। আর একটা কথা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনার ছেলে তো প্রচুর মেয়ের দ্বারা প্রভাবিত বা ডিস্টারবেন্স হয় কি কর্মক্ষেত্রে বা স্কুল লাইফে বা কলেজ লাইফে, ও শেয়ার করেছে কখনো আপনাকে? হ্যাঁ, ও একটু আধটু মানে ওদিক থেকে আসে, ও কিন্তু মানে এগোয় না, আমাকে সব বলে সেরকম ধরনের, তাই হয় নাকি? ও চারিদিক থেকে আওয়াজ আসছে, ওই আগুন আর ঘি কি বলা হয়, সামনে থাকলে গলবেই। আমি অ্যাকচুয়ালি 2017 জুন থেকে এই প্রভাবটা বেশি করে পাচ্ছি এবং বর্তমান সময় 2022 নভেম্বর অবধি থাকবে। আমি আপনার ছেলেকে বলবো এই জায়গা থেকে সতর্ক থাকতে, কারণ এই ছকের মধ্যে প্রেমে পড়া বা কোনো মহিলাগত সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই ভিত্তিক কোনো জায়গায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জাস্ট এই ফেঁসে যাওয়ার ওয়ার্ডটা ইউজ করার জন্য এতগুলো কথা বললাম। একটা প্রেম, একটা ছেলে একটা মেয়ে, প্রচুর ছেলে মেয়ে প্রেম করে, তারা কি প্রত্যেকে কি ফাঁসে? ফাঁসে না। আপনার ছেলের ক্ষেত্রে ফেঁসে যাওয়ার যোগ আছে এই ছকটার মধ্যে। মানে আমি যে পজিটিভ দিকগুলো বললাম, তিনটে নেগেটিভ বললাম, এই তিনটে নেগেটিভের রেমেডি করাবেন। একটা হচ্ছে ওর এডুকেশন আছে, ক্যারিয়ারের খুব ভীষণ সমস্যা, মানে ক্যারিয়ারের জন্য স্যাটিসফ্যাকশন, ক্যারিয়ারের জন্য রেমেডি দরকার। দু নম্বর, চোখের বা কানের একটা নার্ভগত সমস্যা আসার সম্ভাবনা, যেটা রেমেডি এই মুহূর্তে করানোর দরকার। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রেম হবে বা কোনো মহিলাগত সংসর্গের জন্য, মানে একদম কাছাকাছি কোনো মহিলা, সেটা ওর থেকে বয়সে বড় হতে পারে, যার কারণে ওর ফেঁসে যাওয়ার সম্ভাবনা। এই 3টি জায়গার প্রতিকার ইমিডিয়েট করান, কারণ 2024 নভেম্বর অবধি একটা ভাইটাল পিরিয়ড, একটা খারাপ পিরিয়ডের মধ্যেও চলছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, এবার আমি একদম এন্ড অফ দ্য পার্ট, 21 ফেব্রুয়ারি নিয়ে তুমি বলছিলে, একদম 21 ফেব্রুয়ারি, আরেকবার শিবরাত্রি তুমি একটু বলে দাও। 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি, 21 তারিখ শিব চতুর্দশী এবং 22 তারিখ অমাবস্যা, এই দুদিন যোগে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো করানো হচ্ছে। যাদের বিবাহ রিলেটেড, কেরিয়ার রিলেটেড, এডুকেশন এবং তার পাশাপাশি আফটার 12 যারা কেরিয়ার করতে চাইছেন, কি রিলেটেড কোনো সমস্যা আছে কি না, সাড়েসাথী, কালসর্প, মাঙ্গলিক, এই দোষগুলোর খণ্ডন করানো হবে। এখনও পর্যন্ত 21 তারিখের আগে কয়েকটা চেম্বার, ইনফ্যাক্ট পুরো নর্থ বেঙ্গল পর্যন্ত রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। প্রতি বুধবার রাত 11টা, প্রতি শনিবার বিকেল 3:30 আমরা ফিরে আসব। নমস্কার।